হ্যালো স্টুডেন্ট আমি এর আগে আর কলকাতা জোনের রেজাল্টের ব্যাপারে সমস্ত আলোচনা করেছি এবং পিডিও পিডিএফও টেলিগ্রামে দিয়ে দিয়েছি যারা এখন দেখোই ভিডিও দেখে নিতে পারো বা চেন্নাই জোনের ডিটেলস আমি বলেছি স্টুডেন্টদের অনেক আমার কাছে মেসেজ আসছে বা ডিমান্ড জেসার ভূপাল জোনের ব্যাপারটা প্লিজ আপনি একটা ভিডিও বানান তো সেই জন্য ভূপাল জোনের ব্যাপারে আমি এখানে বিস্তারিত আলোচনা করব তোমরা তো জানোই যে সিভি ওয়ানের রেজাল্ট বেরিয়ে গেছে আমি একদম অফিশিয়ালি একদম অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে তোমাদের দেখাবো যে ভূপাল জোনের ব্যাপারটা কী তার আগে একটা জিনিস তোমাদের বলে নিই যারা ফিজিক্সের পিডিএফ চাইছিলে অলরেডি অনেকজন তোমরা ফিজিক্সের পিডিএফ মানে আমি যে পরিশ্রম করেছিলাম তোমাদের জন্য ফিজিক্সের পিডিএফটের জন্য তো তোমরা অনেকজন কিনেছো তার জন্য তোমাদের প্রথমে থ্যাংক ইউ জানাচ্ছি যারা এখনও নাও নি যারা এখনও জানো না তাদের জন্য বলে দিই যে এই সাতটা চ্যাপ্টার আমি করিছিলাম তোমাদের বাংলাতে ফিজিক্সে প্লে লিস্ট বানানো আছে তোমরা কি দেখতে পারো তো লাইটের চ্যাপ্টার প্রায় ছটা পার্ট আছে হিউম্যান আয়ের এক মানে লাইটের চ্যাপ্টার পাঁচটা পার্ট হিউম্যান আয়ের একটা পার্ট মোশন লিউট নিউটনস ল বল গতি এরও প্রায় পাঁচ ছটার মতো পার্ট আছে ইলেকট্রিক কারেন্টেরও তাই পাঁচ ছটা পার্ট আছে প্রপার্টিজ অফ ম্যাটারের একটা পার্ট তার মধ্যে এ এটার ফুল কোশ্চেন আছে নিউক্লিয়ার ফিজন নিউক্লিয়ার ফিজ নিউক্লিয়ার বিভাজন সংযোজনের ইনভেনশনের পুরো কোশ্চেন আছে তো এইগুলো নিয়ে আমি একটা পিডিএফ বানিয়েছি ঠিক আছে তো পিডিএফটা এরকমই হবে যে কোশ্চেন দেওয়া থাকবে এবং কোশ্চেনের চারটে অপশান দেওয়া থাকবে আর যেটা সঠিক উত্তর সেটাতে রাইট দেওয়া থাকবে এরম করে বানানো হয়েছে প্রচুর প্রশ্ন আছে বুঝতে পারছো এতগুলো পার্টের প্রশ্ন মানে কতগুলো হবে তো যারা ফিজিক্সের পিডিএফের ডিমান্ড ছিল তাদের জন্য ফিজিক্সের পিডিএফ বানানো হয়েছে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যেরকম ক্লাস হয়েছে ক্লাসে যেরকমটা সাজানো আছে ঠিক সেই রকমটাই সাজানো আছে রেলওয়ে গ্রুপ ডির জন্য ঠিক আছে রেলওয়ে গ্রুপ ডিরই ক্লাস হয়েছিল তোমরা জানো এই সাতটা চ্যাপ্টার পুরো একদম যেমনটা তোমরা চেয়েছিলে সেইভাবেই সাজিয়ে নিয়ে এসেছি যেমনটা ক্লাসে ছিল তোমরা একদম অতি মানে এমনই একটা প্রাইজ রাখা হয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো অতি সহজেই তোমরা কিনে নিতে পারো যারা এখনও পর্যন্ত কেনো নি এমনই একটা প্রাইজ রাখা হয়েছে যাতে প্রত্যেকে কিনতে পারো আর আমি তো অলরেডি তোমাদের এগুলো ফ্রি অফ কস্টে টেলিগ্রামে দিয়েছি যারা টেলিগ্রামে পরে জয়েন করছে আর এখন নাও নি তাদেরকে বলছি তোমরা আরামসে এটাকে কিনতে পারো অল্প দাম রাখা হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার একসাথে পেয়ে যাবে তোমরা এক জায়গাতে পেয়ে যাবে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে নিজেদের নাম লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এটা হচ্ছে এক্সাম গ্র্যাভিটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু রকম পে করবে না এখানে কোনো অ্যাকাউন্ট নেই কোনো পে করবে না তোমাদের নিজেদের নাম লিখে সেন্ড করবে আমি ডিটেলস এখানে পাঠিয়ে দেবো ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সেভ করে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমরা নিজেদের নাম লিখে পাঠাবে যদি এটার ব্যাপারে মানে এই ফিজিক্সের পিডিএফ তোমরা নিতে চাও ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাপারটা একটা কথা বলি এটা হচ্ছে ইনস্টাগ্রামের নতুন এক্সাম গ্র্যাভিটির নতুন ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ইনস্টাগ্রাম লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও কারণ আমি প্রত্যেকটা জোনের যে পিডিএফ এবং পড়া যে ক্লাসগুলো নেওয়া হয় ইউথ কম্পিটিশান টাইমসে একদম ফ্রি অফ কস্টে ওখানে পিডিএফ দেওয়া হয় আরআরবি কলকাতা যে সমস্ত আমি দেখিছি তার প্রত্যেকটা পিডিএফ এখানে আমি আপলোড করে দিয়েছি তোমরা যদি লিঙ্কে না যেতে চাও সিম্পল টেলিগ্রাম খোলো ওখানে এক্সাম গ্র্যাভিটি লেখো দেখো চলে আসবে তোমরা জয়েন হয়ে যেতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক ফেসবুক ফেসবুক পেজ লিঙ্ক প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে তো তোমরা এগুলোর সাথে জুড়ে যাও এবার তোমাদের আমি আজকের যে ভিডিও ছিল এন টি সিবিটি ওয়ান রেজাল্ট অফিসিয়াল আপডেট তোমাদের দেখছি দিচ্ছি দেখো ভূপাল জনের ব্যাপারটা কি ভালো করে শোনো আমি তোমাদের আমি তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ভূপালজনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হচ্ছে আর আর বি ভূপাল আমি যদি এখানে ক্লিক করি দেখো ভূপালজনে এলাম এখানে রেজাল্ট দেখতে পাচ্ছ রেজাল্ট এই যে রেজাল্ট এই রেজাল্টে ক্লিক করলে রেজাল্টে ক্লিক করতে হবে তোমাদের যারা সার্চ করতে চাইছো রেজাল্টে ক্লিক করবে ক্লিক করলে দেখো কী হয় আমি তো রেজাল্টে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ চোদ্দো নয় দু হাজার একুশে এটা আপডেট হয়েছে লাস্ট এটা আছে এটা আছে এটা আছে দেখতে পাচ্ছ মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি পোস্টে যেটা তোমাদের নয় এন রেজাল্টের ব্যাপারে কিছু নেই এখানেও রেজাল্টের ব্যাপারে কিছু নেই চোদ্দো নয় দু হাজার একুশে লাস্ট আপডেট হয়েছে এছাড়া আমি যদি এটা ব্যাক করে যাই দেখো একটা জিনিস দেখাচ্ছি এইখানে নিচের দিকে এসে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে দেখো এনটিপিসির ব্যাপারে এখানেই লেখা আছে আমি যদি এখানেই ক্লিক করি কি দেখাচ্ছে দেখো নিচের দিকে যাও দেখো বারো এক দু হাজার বাইশ আমি তোমাদের পেন দিয়ে দেখে দিচ্ছি বারো এক দু এখানে ভ্যাকেন্সি রিডিস্ট্রিবিউশনের ব্যাপারে আছে কিন্তু এনটিপিসির রেজাল্টের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি ভূপালজনে রকম কোনো আপডেট দেয়নি এখনও পর্যন্ত তো তোমরা এইভাবে চেক করতে পারো যেমনভাবে আমি চেক করতে বললাম তাড়াতাড়ি চলে আসবে বিভিন্ন জোনে আসতে একটু লেট করছে চার পাঁচটা জনে এখন এসে পৌঁছায়নি তার মধ্যে ভূপালজন তোমরা অনেক পরিশান হয়ে যাচ্ছ যে কী ব্যাপার ভূপাল জনে আমরা ফিল আপ করেছি এখন রেজাল্ট দিল না কেন চলে আসবে আস্তে আস্তে কোনো চিন্তার কারণ নেই একটু রাত্রের দিকে বা সকাল দিকে চেক করবে আরামসে চলে আসবে তো এই ছিল আজকের ব্যাপারে বলা আমার আশা করি এরপর তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় আর তোমরা যদি আবারও বলছি ফিজিক্সের পিডিএফ চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তাড়াতাড়ি ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এক্সাম গ্র্যাভিটি এরকম সমস্ত নিউজ তোমরা এখান থেকে পেয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির ব্যাপারে ডিটেলসে সবাই ভালো থাকবে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে